তোর বাপের আমি আজকে এই মুহূর্তে বিয়ে করামু আর যাইতা দোস কি তো প্রত্যেক ঘরে ঘরে 10 দিন করে খায় আবার কত কথা আমার মুখের উপরে ফাজিল প্রত্যেক ঘরে ঘরে 10 দিন করে খায় তুই খবর লইছিস কোন সময় হ্যাঁ বেটা চুপ আব্বা তো বড় বড় বাবির বাসায় একদিন খায় 10 দিন খায় ছোট রেনে একদিন 10 দিন খায় রিয়া রেনে 10 দিন খায় তুই জিজ্ঞাসাছস আজকে যে তোর তোর বাপে যে তিনটা বইয়ের কাছে মা গো দুগো বাদ দাও আমি ওষুধ খামু একটা বউ খাওয়ান দিছি নিজিকা এ জিকা সব উইরা শয়তান জিকা এ মডার মা জি আমি বাজারে গেলাম দরে আটকাও এ দাঁড়াও ব্যাগ লয়ে যাও বাজার আনতে যাব আমার মানি ব্যাগটা আর এই ব্যাগটা দাও বাজারে দুদিন পর পরে বাজার শেষ হয়ে যায় হ্যাঁ তো শেষ হইব না কি কিনতে দেব একটা বড় চেয়ার রুই মাছ লেবা আচ্ছা ঠিক আছে দরে আটকাও আচ্ছা এ বউ বউ গো এই বড় বউ এই বড় বউ বউ কি সামনে জ্বালা তার ভাল লাগতেছে না আমারে খানার কিছু দেন আমি ফেড়ে খিদা লাগছে আমি আজকে রান্না করি না আমার শরীরটা বেশি ভাল লাগতেছে না আমারে কিছু খানা দাও আমার ফেড়ে খিদা লাগছে আমি কি করব আজকে তো তোমার ঘরে আমার খানা তার দুই বউ আছে না হেড বউ দুই ঘরে ঘর তো আমার খানা নাই তোমার ঘরে খানা আমার আজকে শরীর ভাল না বলছি না যে আমি আজকে রান্না করি নাই আর যা রান্না করছে আমার বাইরে আয় খেয়ে গেছে এডি কথা কও কেন তো কি কমু আর দুই বউ আছে দুই বউ কাছে যান খাইয়া হেন যান ওই বউ বউ গো কি হয়েছে কি এ আমার সাইডটা খানুন দা না কি সব কোন আজকে আজকে মাসের কত তারিখ আপনারা খাওয়ান দিন আমার সাইডটা খাওয়ান দাও কি স্যার খান আজকে মাসের 8 তারিখ আজকে তো আপনার বড় বড় খাওয়ার কথা আমার কাছে আজ 11 তারিখের পর বড় বউ তো রান্দা বাড়া করতে পারে ও অসুস্থ আজ তো সে রান্দা পারলে রান্দুক নাইলে নাই আমার কাছে কি আমি কিছু জানি না এই ব্যাপারে শালার বুড়ি মারছ তো আমার সাইডে লাগ লয়ে যেতে পারে এই আমার কাছে থিয়া গেছে যত সব জ্বালা যান বড় বড় কাছে যান তার মনে আরে ওড়া কবল রে কবল দেখো এই ছোড়বো এই ছোড়বো কেন না মেন মেন করে আমার সাইডটা খাওন দাও আমার খিদে মরি যে আমার ওষুধের সময় যায় আমার আল্লাহ তো আমি এই নিঃশ্বাসটা থাকতাম আল্লাহ কি জ্বালা ধরলাম আল্লাহ আর এই এই শালিশ এই শালিশ আর ভালো লাগে না রহমান কাকা না সালাম আলাইকুম কাকা রহমান কাকা কি আছে বাবা আপনি কান্দাছেন কেন হ্যাঁ কি আছে আপনার সমস্যা কি বাবা আমার সমস্যা হইল বড় বউর কাছে গেলাম আমার সারিকা খাওন দেন মাঝ্যা বউর কাছে গেলাম খাওন পাইলাম না লাস্টে ছোট বউর কাছে গেলাম ছোট বউ আমার খাওয়ান দেয় না ওষুধ খাইতে পারলাম না আমি মরি যাইতে আছি খিদায়
আপনি কাকা আপনার তিনটা ছেলে আপনার ছেলে রাকি আপনার ছেলের লগে কথা হয় নাই নাকি বুঝলাম না না আমার ছেলের কোনো কথা না আরে ফোড়া কপাল রে কেন এসব ছেলে ভাই খান নাই সারা দিন খান নাই না খাইনো আরে আপনার নাক মুখটা কি অবস্থা থাক বাবা কাইন্দেন না কাইন্দেন না কি হয়েছে গো সুগায় দাও বুড়া মানুষ এগুলা কি অগো উচিত হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা আমি দেখতাছি কাকা আপনি চলেন আমার বাসায় আপনি তো আমার বাপের মতো আহেন আমার বাসায় আপনার খাওয়া দাওয়া করায় আনি তারপর একটা পরে বুঝা দেবনি চলেন হাঁটেন হ্যাঁ আমার বাসায় আপনি আস্তে আস্তে যান আমি দেখছো কি অবস্থা ক হাঁটেন কাকা আগে খাওয়া দাওয়া করেন তারপরে এলা দেখতেছি আপনার পোলার বউ আর পোলাকে খবর নিতেছি আহেন কাকা এ ভাই কি ছোট পোলা থাকে জি সেন্টু এ জন্টু জন্টু না ছোট বলার নাম জি জন্টু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি রে মাছা বান বান আই বেটা এদিকে তোর না বইতে আই না আমি বহন লাগব না আমি বসতে আসি নাই তক লগে আমার অনেক হিসাব কিতাব আছে তোর বড় ভাই কই থাকে আছে মনে বাড়িতে তোর বড় ভাইয়ের বাসা যা আমরা আইতাছি কি আছে মন বাসা পরে ওইখানে সব হবে তোর বড় ভাইয়ের বাসা যা কাকা আটেন আসেন আপনার বড় ছেলের বাসা যাইতাছি মেজো বলার বাড়ি এটা না নাম জানো কি মন্টু মন্টু না হ্যাঁ আর মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ আছি ভালো কই গো ও সেটলে মেম্বার সাহেব আইছে এই এই বেটা আমি তোর বাসা বইতে আই নাই এখনি সেন্ডর বাসা আবি দুই মিনিটের মধ্যে আমি তোর বাসা বইতে আই না তখন লগে অনেক হিসাব কিতাব আছে কাকা হেন চলেন আসতে নাইমেন কি কইলো বাবা আর সিন্ধু ভাই বাসা আইও আপনি বড় বোলার বাসা এটা না হ্যাঁ বড় বোলার নাম কি সেন্টু না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খবরটা কি তো গো কি এই বেটা কি জানো না তোর বাপের আর আগের বার আমি বিচার সালিস করে দিয়ে গেছি কইছি তোর ঘরে দশ দিন খাইব মেজরার ঘরে এই যে মেজর শয়তান আছে না খারাপ মেজরার করে দশ দিন খাইবো ছেলেটার করে দশ দিন খাইবো খায় তো আব্বা তো সব করে খায় ভাই বেটা কি আর দশ দিন সব করে খায় তোর বাবে আজকে সারা দিন সকালবেলায় এই বোর বড় তোর বইরে নাইছে হ্যাঁ হের বই গেলে গেলেন যাবার রাখছে বলে বেটা না খায় আব গেছে মেজরার করে মেজরার বউ বাদ দেয় না ছোটটার করে গেছে ছোটটার বউ আর যাতা বলে দিছে কারণ কি তোর বাপের আমি আজকে এই মুহূর্তে বিয়ে করামু আর যাইতাছিস কি প্রত্যেক ঘরে ঘরে দশ দিন করে খায় আবার কথা কথা আমার মুখের উপরে ফাজিল প্রত্যেক ঘরে ঘরে দশ দিন করে খায় তুই খবর লাইছিস কোনো সময় তারপরে বুড়া মানুষে বুড়া বয়সে আমার কথা শুনেন আমার গায়ে দিবি না তোরা তোরা বাপি ফাজিল তোরা যা করতাছস এগুলা তোকে ঠিক না যা করতাছস তোর বাপে তক তিন পোলার মুখের দিক চায়া হ্যাঁ জীবনে আরেকটা বাকি দাঁড়ানে নাই হ্যাঁ জীবনে একটা বিয়ে করে নাই ও মেম্বার সাহেব আপনার তো দশ দিন করে বাকি আব্বা তো বড় বড় বাপের বাসায় একদিন খায় দশ দিন খায় ছোট রেনে একদিন দশ দিন খায় রিয়া রেনে দশ দিন খায় তুই জিজ্ঞাসাছ আজকে যে তোর তোর বাপে যে তিনটা বউয়ের কাছে মা কত বাদ দাও আমি ওষুধ খামো একটা বউ খাওয়ান দিছি না জিগা এ জিগা সবইরা শয়তান জিগা জিগা তোর বইরা বাদ দিছিস না জিগা তোর বাপরে বাজারে গেছি বাজার করার জন্য এই বাদ দাও না পরে হ্যাঁ যাচ্ছিল না ঘরে এই কি কয় বাদ দাও নাই আবারে কালকে বাজার করে আনছি কালকে বাজার করে আনছস বাজার কি তোর বাপে সব খালায় হ্যাঁ আমি আমি আর তোকে কোনো কথা শুনতে চাই না তোর বাপের আমি আজকেই বিয়ে করামু কেন বিয়ে করবে আজকে বিয়ে করামু তোর বাপে তোর বইরা খাওয়াইবো না তোরা হনে বইয়ের পাগল বইরা চলার তোরা থাকস তোরা বউয়ের এই করতে পারস না তুমি বাদ দাও না
হ্যাঁ মেম্বারশিপে কি মিছত কইতাছে এ বড় বাবির ঘরে খাওয়া দিতে হ্যাঁ বড় বাবির বাপে গেলে তুমি বাদ দিবা না বড় বাবি আর মেজো বাবির কথা না তো এনে ছোট বাবির কথা না এই তুমি বাদ দিবা না আমার সামনে পাকনামি করিস না আমার সামনে তোরা কেউ পাকনামি করবি না একা চড়াইদা ফলাই দেব আর মেম্বারশিপে আমগো ঘরে ঘরে তো আমি আজকে তোর বাবারে বিয়ে করামু যা জায়গা আছে না 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 আর কোনো কথা শুনবো না বাবা চাচা শুনেন শুনেন আমার কথা আমগো আব্বা আমার ঘরে গেছে সর সর ঠিক আছে এই খারাপ সর আব্বা 31 দিনই খাইবেন এই যে সাত চান্স তোমরা যদি ছেলেরা কি করে না করে জানি না তুমি করে যদি এই চাচা যদি আরেকদিন চাচার চোখে আমি পানি দেখি আর আরেকদিন যদি শুনি যে তোমরা এগুলো করছো আমি তোমার বাপের ঠিকই বিয়া করাই দেবো এবং এই আর যার নামে যত জায়গা আছে তোমার কিন্তু কারো নামে লেখা দেয় না লেখা দিছিও নি সম্পদ না লেখা একদম যা আছে একদম সমান ভাগ করে আরেক মহিলারে দিয়া বিয়া করাই দেবো না না পুরো বয়সের জন্য শান্তি দিতে পারি আপনি এই এই ডিসিশনটা নিয়ে না আমরা বাবারে আমরা খাওয়াবো খেয়াল রাখবেন আর তিন ওরে কাম কইলে হুনা রাখো এরপরে যদি মিস্টেক হয় তাহলে হোকার ভিতরে আত্মীয় ভাই করে তুমি করতে যে আমার বাপের যদি অসম্মান হয় বিয়ে করে আনছি হ্যাঁ এ কি শুরু করছো তিন ওরা মিল্লা এই এই যা আপুর ঘরে নিয়ে যা এই বড় বউ বদমাইশ ঘরে লয়ে যাওয়ার পরে যেন আমি একদিন দেখি না আর শুনি না যে তোমার বাপের তোমরা খাওন দাও নাই আর মেম্বার সব এসব ব্যাপার তো আমরা জানি না তিন ভাই তোমরা বহুত ভালো আমি যেন নেক্সট শুনি না আল্লাহ বড় শয়তান ফাজিলের দলেরা অসভ্য ফাজিল